নাসারের সাথে আসলে কাজ করতে গেলে সবচেয়ে মজার ব্যাপার যেটা হতো, ও আমার মতই খুব বকবকি, খুব গল্পবাজ। এই মুহূর্তে যারা আমাকে দেখছেন সবাইকে জানাই ভালোবাসা। একটা সুখবর দেব বলে এই দুঃসময়ে আপনাদের কাছে আসা। আমি শারমিন লাকি, বহু বছর মিডিয়ার সাথে যুক্ত, যদিও আসলে ভয়েস ওভার আমার মূল কাজ, ভয়েসের কাজগুলো বেশি করি বা উপস্থাপনা, কিন্তু একটা সময়, দীর্ঘ সময় আমি প্রচুর ফটোগ্রাফি, মানে মডেলিং যেটা আর কি, বা স্টিলস শ্যুট আমি প্রচুর করেছি, শাড়ি বা সালোয়ার কামিজ বা গয়নার জন্য। সেই সময়টাতে সবচেয়ে বেশি আমার মনে হয় আমার ফটোগ্রাফি যে বেশি করেছে সেটা হচ্ছে আবু নাসের, ওর জন্য অনেক অভিনন্দন, ভালোবাসা। নাসারের সাথে আসলে কাজ করতে গেলে সবচেয়ে মজার ব্যাপার যেটা হতো, ও আমার মতোই খুব বকবকি, খুব গল্পবাজ, গপ্প করতে ভালোবাসে, তো গল্পে গল্পে ছবিটা কিন্তু ঠিকই বের করে নিত, মানে মনে হতো যে গল্পই করছি, কোথায় কাজ হচ্ছে না, কিন্তু ও ওর মানে যেই ক্লিকটা হতে হবে, যেই ছবিটা ওর দরকার, সেটা কিন্তু ও গল্পের মধ্য দিয়ে আদায় করে নিত। নাসের, অনেক ভালো থাকো, আরও এরকম 27 বছর এবং আমরা গোল্ডেন জুবলি যাতে পার করতে পারি, সেই দোয়া রইল। অনেক অনেক ভালোবাসা তোমার জন্য। আমি শারমিন আপুর বিশাল ফ্যান, খুব কম বয়স থেকে আমি শারমিন আপুকে বিভিন্ন জায়গায় দেখে এসেছি, উপস্থাপনা, টেলিভিশনের প্রোগ্রামে। আমার সৌভাগ্য হয়েছে যে আমি শারমিন আপুর সাথে প্রচুর কাজ করেছি, ম্যাগাজিন কাভার, ফটোশুট, ম্যাগাজিনের শ্যুট, বিভিন্ন জুয়েলারি শ্যুট, বিভিন্ন ফ্যাশন হাউসের শ্যুট, এবং সেখান থেকে শারমিন আপুর সাথে আমার বেশ ভালো একটা বন্ধুত্ব তৈরি হয়েছে। আমার সবচেয়ে বেশি ভালো লাগে শারমিন আপুর এক্সপ্রেশন, শারমিন আপু যেভাবে কথা বলে, তার পার্সোনালিটি, পার্সোনালিটি তো অসম্ভব সুন্দর। সো উনি অত্যন্ত ট্যালেন্টেড এবং ওনার সাথে আমি যে কাজগুলো করেছি সেগুলো আমার আসলে খুব উঁচু পর্যায়ের কাজের মধ্যে কিছু কাজ আমার আছে ওনার সাথে করা। 25 বছর উপলক্ষে শারমিন আপু আপনি যে সুন্দর সুন্দর কথাগুলো বলেছেন আসলে আমার খুব ভালো লেগেছে, আমার আমার খুব পুরনো কথাগুলো খুব মনে পড়েছে। শারমিন আপু, আমরা আবার আরো অনেক অনেক কাজ করব এবং আশা করি আরো ভালো ভালো কাজ করব ইনশাআল্লাহ।